আরজিকর মেডিকেলে নাইট ডিউটিতে থাকা ডাক্তারি ছাত্রের রহস্যবৃত্ত ঘিরে তোলপাড় পড়ে গেছে রাজ্যে। আর ঠিক এরকম একটা আবহে কলকাতা থেকে প্রায় 344 কিলোমিটার দূরে মালদার হবিবপুরে সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল খোদ বিডিওর বিরুদ্ধে। বিডিও ওই চিকিৎসককে বদলে এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। বিডিওর বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক। এই হলো বুলবুল চণ্ডী আরএন রায় হাসপাতাল। অভিযোগকারী চিকিৎসকের দাবি, অসুস্থ স্ত্রীকে নিয়ে রাত 2:40 নাগাদ হাসপাতালে এসেছিলেন হবিবপুরে বিডিও অংশুমান দত্ত। অভিযোগ, বিডিও জরুরি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিৎসকের কাছে দাবি করেন বাইরে গিয়ে তাঁর স্ত্রীকে আগে অক্সিজেন দিতে হবে। তা শুনে চিকিৎসক বলেন, রোগীকে আগে ভিতরে নিয়ে আসুন, পরীক্ষা করে দেখে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে। অভিযোগ, তা শুনেই কর্তব্যরত মেডিকেল অফিসারকে মারধর করেন বিডিও। আমি ইমার্জেন্সিতে ওখানে ওনাকে বলি যে আপনার মিসেসকে নিয়ে আসুন, আমি ভিতরে এক্সামিন করে ওনাকে তাহলে অক্সিজেনটা ভিতরে লাগাতে হবে। উনি শোনা মাত্রই হচ্ছে খুবই ফিউরিয়াস হয়ে যান এবং হচ্ছে আমার কলার ধরে আমাকে চর থাপ্পড় কিল মারেন। যখন আমি প্রতিবাদ জানাই এবং ওনাকে বলি যে এর আপনি এই ধরনের ব্যবহার করলে আমি কিন্তু চিকিৎসা করতে পারবো না, আপনি চিকিৎসাটা করে নিন, তখন উনি আবার ক্ষিপ্ত হয়ে যান। ক্ষিপ্ত হয়ে গিয়ে আমাকে আবার মারধর করেন, চর থাপ্পড় মারেন এবং ধাক্কাধাক্কিতে আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং প্রচণ্ড ব্লিডিং হয়। এই টানাপোড়েনের মধ্যেও বিডিও স্ট্রিট চিকিৎসা করেন কর্তব্যরত মেডিকেল অফিসার। তাকে সুস্থ করে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। অভিযোগ, চলে যাওয়ার সময়ও চিকিৎসককে শাসিয়ে যান মারমুখে বিডিও। উনি অ্যাপোলজি চাওয়ার বদলে উনি যেটা করলেন, উনি সেই সময় হচ্ছে আবার হচ্ছে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা, তুই তাকারি করা এবং আবার মারতে আসা। এবং আর বাড়ির লোক ওনাকে ধরে নেয় এবং আটকায় এবং উনি আমাকে প্রাণ হুমকি, প্রাণে মারার হুমকিও দেন এবং হাসিও যান এবং হচ্ছে বলে দেন যে উনি 2 মিনিটের মধ্যে পারলেই হচ্ছে আমার ট্রান্সফার করে দেবেন এবং উনি হচ্ছে আমার আমি যাতে না বেরোতে পারি বিভিন্নভাবে আমাকে শাসানোর চেষ্টা করেন। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হবিবপুরের বিডিও। প্রতিক্রিয়া নিতে গেলে প্রথমে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন তিনি। হবিবপুর থানায় লিখিত অভিযোগের পাশাপাশি বিএমওএইচের কাছেও লিখিত অভিযোগ জানান চিকিৎসক। হিসেবে আমরা ডেকেছিলাম, আমাকে একটা কমপ্লেন কপি দিয়েছে, সেই ব্যাপারটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিএমওএইচ স্যারকে জানিয়েছি। উনি বলেছেন যে উনি সরাসরি সেই ব্যাপারটাকে দেখবেন, ঠিক আছে, উনি সেই ডক্টরের সঙ্গে কথা বলেছেন। ঘটনা তদন্ত শুরু করেছেন মালদা সদরের এসডিও। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।